আসসালামু আলাইকুম, আমি হামিদ চৌধুরী বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি রাতে হাঁটাহাঁটি করছি। আমার হাঁটাহাঁটি করতে রাতে বেশ ভালো লাগে। আর আমি হচ্ছে পাশের বাসার ভাবির সাথে একটু বের হয়েছি রাতে হাঁটাহাঁটি করতে। তো চলুন দেখতে থাকি কোথায় যাই আমি। তো আমার হাতের যে ডান পাশে হচ্ছে রেড কালার একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়া মেট্রো স্টেশন বা রেল স্টেশন, যেটাই বলুন না কেন। তো সামনের দিকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে, আমরা একটু নদীর ওই সাইডে যাব, দেখাবো যে রাতের হচ্ছে গিয়ে নদীর ওই সাইডটা আসলে দেখতে কেমন লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। আর হচ্ছে সামনে এই যে ছোট ছোট স্কুটি দেখতে পাচ্ছেন, এগুলো আসলে সব জায়গায় থাকে পর্তুগালের। দেখা যায় কারো দরকার হলে এই হচ্ছে গিয়ে স্কুটি করে এখান থেকে ওখানে যেতে পারে। দাদাদের আবার এরকম প্রতিদিন এসে ঘুরে তো একাই দিন এক একটা না। শিপের কাছে চলে আসলাম। কয়তলা এটা? একতলা, দুতলা, তিনতলা, চার, পাঁচ, ছয়, সাত, আটতলা মেবে, আট নয়, হ্যাঁ দশ, দশ বারো তলা হবে। ওইটা কি নিউ ল্যান্ড লেখা? ওই যে ওই যে ওই যে মাঝে মেন ম্যানসিফ ডট কম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই যে কত বড় শিপ। দেখা যাচ্ছে না, সব আছে এটার ভিতর সব। এরিয়াটা দেখুন কতটা সুন্দর রাতে ভিউ। আর এই পাশে হচ্ছে এই শিপটা, অনেক সুন্দর অ্যান্ড অনেক বড়। আমি জানি না ভিডিওতে কতটুকু তুলতে পারছি, বাট রিয়েলি মানে বাস্তবে অনেক সুন্দর। অ্যান্ড আমি এখন সামনের দিকে যাচ্ছি, দেখবো আর কি কি মানে দেখানো যায় আপনাদেরকে। আমার কাছে তো ভালো লাগে। এটার ভিতরে কিন্তু মানুষ আছে, অনেক মানুষ। দেখছো
তো কাছে আসলাম বলতো মামা ভিতরে ভিডিও এলাও না যাই হোক যতটুকু করতে পেরেছি দেখালাম ইমিগ্রেশন ক্রস করে দেন হচ্ছে এই শিপে উঠে এই যোগপুরের এই রাস্তাটা দিয়ে এত সুন্দর মানে আসলে বাস্তবে না দেখলে বোঝা যাবে না কত বড় এটা এই যে ভিতরে ইমিগ্রেশন ক্রস করতে হবে দেন হচ্ছে এই যে যারা শিপে যায় এই যে এদিক দিয়ে যায় ভিতর দিয়ে আর কি হ্যাঁ এই যে শিপের সিঁড়ি এদিক দিয়ে উঠে যায় না দেখানো যাবে কিনা এগুলো হচ্ছে সেফটি ওই যে ছোট ছোট শিপ মানে ছোট ছোট নৌকার মতো আর কি যদি বিপদ আপদ হয় এটাকে হচ্ছে বোট বলা হয়ে থাকে তাহলে আর এদিকটা হচ্ছে উঠে যে সিঁড়ি শিপে ওঠার বাম সাইডেও পানি এবং ডান সাইডে তো পানির শেষ নাই আর আমি তো পানিকে বেশ ভয় পাই এটা তো কারো অজানা নেই বিকজ আমি সাঁতার জানি না দেখতে আমার পানি অনেক বেশি ভয় লাগে আমি যতটা দূরে থাকতে পারি পানি থেকে অতটাই আমার জন্য মঙ্গল যাই হোক তারপরও কেন জানি পানি দেখতে বেশ ভালো লাগে আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমি জানি না ফোনে কতটুকু আসলে আমি আপনাদেরকে দেখাতে পারছি বাট আসলেই অনেক সুন্দর
আমরা সামনের দিকে যাচ্ছিলাম, আসলে আশেপাশে সবকিছুই দেখার চেষ্টা করছি আর আপনাদেরও দেখাচ্ছি। এখানে একটা বোর্ডের মধ্যে কতগুলো ছেলে আর মেয়ে পার্টি করছিল, মেবি ওদের কোনো অকেশন ছিল, ওদের ওরা পার্টি করছিল। আর উপর থেকে একটু যদি আপনারা খেয়াল করেন, দেখুন কত উঁচু থেকে বাড়িঘর, একদম নিচুতে, মানে পাহাড়ের মতো। হ্যাঁ, এত সুন্দর পরিবেশ আর এত নিরিবিলি। এখানে আসলে আপনি যদি একাও বসে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না, বা কেউ এসে জিজ্ঞাসাও করবে না যে কেন আপনি এখানে বসে আছেন, মানে এরকমটাই আসলে। তো আমরা আবার দেখছিলাম যে এই যে পানিটা, এই পানিটা আসলে কোথা থেকে আসলো এখানে। তো এখানে আবার ইয়ানা একটু রেস্ট নিল বসে, এখানে জায়গায় জায়গায় এরকম বসার সিট রয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে দুইটা একসাথে মিক্স, মানে অ্যাডজাস্ট করা, এক সাইডে এই সাইডেও বসতে পারেন আবার ওই সাইডেও বসতে পারেন। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আর জায়গায় জায়গায় যেহেতু এরকম রয়েছে তার জন্য আরও বেশি গিয়ে ভালো লেগেছে। তারপর আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আকাশ, কারণ এখানকার ওয়েদার না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কখন কোন ওয়েদার। একবার দেখা যায় যে ঠান্ডা, একবার দেখা যায় যে গরম, আবার একবার দেখা যায় যে বৃষ্টি, মানে সব কিছু না হুটহাট করে চেঞ্জ হয়ে যায়, এটা একটা সমস্যা। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি, বিকজ অনেক রাত্র হয়ে গেছে, 9:30টার মতো প্রায় বাজে, তার জন্য বাসার দিকে হাঁটা দিয়েছি। চলুন। ইচ্ছে আমার ছবি, আমার ছবি আমার ফিরে আয়, মাঝে মাঝে তোর নেশা নিজেকে হারিয়ে যায়। ও নিজেকে হারিয়ে যায়। এটা বাস স্টেশন মনে হয়, সামনে বাস। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দিব, অনেক হাঁটাহাঁটি করলাম আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম টুকটাক। আসলে দেখা গিয়েছে এখন প্রায় 9:30টার মতো বাজে, বাসায় গিয়ে বেগুন ভাজি করব, ভাত রান্না করব, আর রান্না বান্নাও তো রয়ে গেছে না, আর আপনাদের সাথেও একটু একটু দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর হ্যাঁ, যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর কীরকম কীরকম ভিডিও চান সেটাও জানাতে ভুলবেন না। তাহলে আমি চেষ্টা করব যে ওইরকম টাইপের ভিডিও দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।